হাসর দুই লেখা মরব, এমনকি আল্লাহ নবী ফরমাইছেন যে কিয়ামত দিন দুই সফে মানুষ খাড়া হইবে, এক সফ নমাজি ও এক সফ বেনমাজি। এক সময় আল্লাহ যখন হুকুম করবে সবাই সিদ্ধা করবার লাগে। এই দিন যারা দুনিয়ার থাকতে বুত ফুজিছে, মূর্তি ফুজিছে, আল্লাহরে নারাজ করছে, তারা দিল খাই সেই আল্লাহরে সিদ্ধা করতে মনে করতো, তারা আটু আটকি জীব, তারা সিদ্ধা চাইলেও সিদ্ধা করতে পারতো না। দুই সফ হইব, এক সফর ইমাম হইব, আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এক সফ তো ফেরাউন নমরুদের এক সফ হইব। আমি নমাজি হইতাম না বেনমাজি হইতাম, আমি রাসূলুল্লাহর সফকে খাড়া হইতাম না ফেরাউনের সফ খাড়া হইতাম, এটা আমার কিসমত এবং আমার সিদ্ধান্তের ব্যাপার। কথা আছেন না জানেন, আল্লাহ কি বেনমাজি তো ইমানের স্বাদ থেকে বঞ্চিত। আমরা পরীক্ষা ফাঁস করতাম, বড় হইতাম, বড় আল্লাহ গিয়া আল্লাহ ফত পাতাই দিয়েছেন, অমিম্মা রাজাক না হুমি অঞ্চুকুন, সফি আল্লাহ আল্লাহ পছন্দ করেন, নকিল আমাদের না পছন্দ। আল্লাহ নবী ফরমান সফি আল্লাহ না ফরমান হইল আল্লাহর মায়া কামাই। আর বকির যত বড় আবিদ শয়তানেও তাদের ডরায় না, কারণ আল্লাহ না রাজির মাঝে তাই না। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া মাঝে সব তাকিয়া আল্লাহ তরিন বংশ এবং সপ্তাহ বড় আল্লাহ পাঠাইয়া দিয়েছিলেন, সেনে বলতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মাঝে আল্লাহ 4000 নবী পয়দা করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটা হইলে হযরত ইসমাইল আলাইহিস সালাম, একজন লাগে ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের বংশ 4000-এর মাঝে এক নবী পয়দা হয়েছিল, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক নবী পয়দা ইসমাইল জবিউল্লাহর বংশ। আর ইসহাক আলাইহিস সালাম থেকে লিয়াস আল্লাহর নবী দুনিয়াতে আওয়ার আগ পর্যন্ত ইসরাইল 1000 বছরের ভিতরে বনি ইসরাইল 4000 নবী আল্লাহ পয়দা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দুনিয়াতে মেহমানদারির রেওয়াজ কায়েম করছিলেন, মেহমান ছাড়াতেন খাইতেন না। তাই আল্লাহর কাছে তৌফিক চাইলে যে আল্লাহ আমি সারা দুনিয়ার দাওয়াত খাওয়াইতাম, আল্লাহ কইলা হ্যাঁ তুমি এই ব্যবস্থা নেও, কিছু কর্পূর তুমি মারিয়া লইয়ে সাগরের পারও যাও, ফুদিয়া ফুদিয়া উড়াইয়া দেও, কিছু সাগরে পড়ব, কিছু শুকনা শুকনা ছড়ব, সাগরে যেন পড়ব অনেক সাগরের লবণে তৈরি হয়েছে, আর শুকনার গুলা ফাড়িয়া লবণ হয়েছে, তো কেমন পর্যন্ত উম্মতে মোহাম্মদ দিয়ে খাইবা। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ ইলিম ইসলাম বাদশাহী দিয়েছিলেন, আল্লাহ জিজ্ঞাসা সুলাইমান তুমি হয়তো ইলিম নেও, না হইলে বাদশাহী নেও, অন্য হইলে তুমি দৌলত নেও। সুলাইমান সালামে কইন যে আল্লাহ আমার ইলিম দান করে দিও, আল্লাহ এখন ইলিম যখন চাইছো লগাইয়া বাকি দুইটা ফ্রি তোমার দিয়ে দিলে, তখন বাদশাহও আসলাম এবং তাঁকে আল্লাহ পাকে এক মর্যাদা দিয়েছিল যে তাঁর জীবজন্তুর বাসা জানতা শুনতা বুঝতা, তাঁর লস্কর আমার মাঝে মানুষ এক সফ থাকতা এবং জিন্নাত এক সফ থাকতা আর ফাঁকি থাকত। ওখানে সুবহান আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম, তাই না কইলে আল্লাহ আমি সারা দুনিয়ার একবার দাওয়াত খাওয়াইতাম, আল্লাহ কইলে তুমি প্রস্তুতি নাও। ও তাই মাঠ জুড়িয়া খানি তৈয়ার করলাম, খাইমর আগে এক মাসে আইয়া দরিয়ার থেকে কইল যে নবী সুলাইমান আমার সময়ও কম আর আমার মুখ খুব লাগছে, আমারে খাওয়াই দিলে আমি আমার গেলাম কই জানি মাসে। সুলাইমান আলাইহিস সালামে কইল ওর তৈয়ার আছে এর থেকে তুমি তোমার ফ্যামিলি গিয়া তোমার মুখ লাগাই তুমি খাইয়া যাও। তো মাসে এক খামরে সমস্ত তৈয়ার খানি রে খাইলিস, খাইয়া ভাই জানলাম নবী সুলাইমান আরো দেখো আমার বুক রইস। সুলাইমান সুলাইমান জিকাইলা যে তুমি যত তাকাইলে এইরকম খানি তুমি কয় লোকমা খাও, যে প্রত্যেক দিন 3 লোকমা খানি আল্লাহ আমার খাওয়াই। ও সুলাইমান সুলাইমান সিদ্ধাত করে গেল যে আল্লাহ এই শক্তি তুমি ছাড়া আর ফেরত নেই, তুমি ছাড়া। মুসা আলাইহিস সালাম জিকাইলা যে আল্লাহ যদি ফিরিস্তা তোমার নারাজ হই, তোমার নাফরমান হয়ে যায়, মানুষও নাফরমান হয়ে যায়, কায়নাত যদি তোমার তোমার নারাজি পড়ি যায়, অর্থাৎ সবে যদি তোমার বিদ্রোহ করি লয় তৈলে কিতাব আল্লাহ বইন যে আমার এক জন্তু সাম সারা দুনিয়ারে এক কামড়ে খাই দিব। আল্লাহ বইন মুসা আলাইহিস সালাম যেদিন আল্লাহ এই জন্তু খৈরা আমার বিশ্রাত খাস
এই বিশ্রা কোন জায়গাতে আছে? অত বড় জন্তু, যে জন্তু সমস্ত কায়নাত এক কামড়ে খাইনি, আল্লাহ এখন আমার ক্ষুদ্র ক্ষুদ্রতর ঋণের মাঝে এই বিশ্রা রাখিয়া তৈরি দিচ্ছে। আল্লাহ কাদির মতলব, আল্লাহ শুধু আল্লাহর সৃষ্টি কত বড়, কত বিশাল, ফতাবারাক আল্লাহ আহসানুল খালিকিন। আল্লাহকে আল্লাহ একটা প্রশ্ন আসুন করা, যে আম খুলিকু মিন গাইরি শাইইন, তোমরা অন্য কোনটায় পয়দা করছে নি, অন্য কেউ তোমাদের পয়দা করছে নি, আম হুমুল খালিকুন, না নিজে নিজে তুমি পয়দা হইছ। এটার একটা তফসির আছে, ব্যাখ্যা আছে। যদি তোমাদের অন্য কেউ বানাই থাকে তাইলে আমার তো চকুয়ার নাই, যে বানাইছে তার কথা তুমি মানো। বুধ পুজো, মূর্তি পুজো, আগুন পুজো কোনো আপত্তি নেই। কথা পরিষ্কার হয়েছিল? আম হুমুল খালিকুন, যদি তুমি না নিজে নিজে বনিয়া থাকো তাহলে তোমার যা মর্জি তা করো। আদম সৃষ্টি থেকে লিয়ে আগেও একদল মানুষ আসলা, এখনো আসল, কেয়ামত পর্যন্ত তাকবা যারা হইব। শয়তানের সবচেয়ে বড় মন্ত্র, খাও দাও ফুর্তি করো, যা মর্জি তা করো, কেউ জিকা নেওয়ালা নাই। হাইহাতা হাইহাতা লিমা তুয়াদুন, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, নামুতু ওয়া নাহনু বিমাগো, নামুতু ওয়া নাহিয়া ওয়া নাহনু মুবাসুন, যা ইচ্ছা মর্জি মতো করো, কেউ জিকা নেওয়ালা নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলিম, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকুন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আমরা বিশ্বাস কি আমরা আল্লাহ বানাইছেন না, শুধু বানাইছেন না, দুনিয়াতে কে আগে আইতাম কে পিছনে আইতাম এটা সিদ্ধান্ত দিয়েছেন কে? পুরুষ বনি আইতাম না মহিলা বনি আইতাম এটা কে সিদ্ধান্ত নিয়েছেন? অনেক শাশুড়ি হলে কইন ধরে কইন বেটা বই করে শাড়ি দেয় বেটি খালি ফুরিন জন্ম দেয়, নাউজুবিল্লাহ। ফুরিন জন্ম দেওয়ার অধিকার কার? এটা জুলুম, জুলুম মানুষের সমাজ। রসুল্লাহ ফরমায়েন যে তোমার গোর যদি সাজাইতে চাও, সমাজ কৌম যদি সাজাইতে চাও, তিন জিনিস হাসিল করি দাও। বিদেশ, রুজি রোজগার, হাসা মিসা মাত, টেন্ডারবাজি সাদাবাজি খেনে মানুষে করে ওদের গড়ে সুন্দর মতো গড় সুন্দর, ততক্ষণ হইত না যতক্ষণ পর্যন্ত আমার নবীর কদম না মানুষের না সান্ডার করব, ততক্ষণ গড় সুন্দর রসুল্লাহ ফরমাইন তোমরা গড় থেকে মিশা বাইর করে ফেলাই দাও, তোমরা সত্য কায়েম করি লাও তোমরা গড়ের মধ্যে, ইনসাফ আমানতদারি কায়েম করি লাও তোমরা ইজ্জত আল্লাহ তোমরা মুকদ্দরের মাঝে রাখি দিস। জুলুম গরুর ভিতরে চলে যে কিভাবে ওদের শাশুড়ি রসুল্লাহ ভগবান দুই কমজোর যে তোমরা জুলুম তা গিয়া রেহাই দিয়া, একজনে লাগে নিজের স্ত্রী, একজনে লাগিয়া সাখর নখর দ্বারা স্ত্রীর উপরে মানুষের জোয়ানি প্রকাশ করে, তার পৌরুষত্ব প্রকাশ করতে চায়। যে মহিলার বাড়ির বাপর বাড়ি তার সাইর বোন বিবাহর বাকি রয়েছে, নিয়ে মহিলা যে কত বড় বিপদ, রক্তপাত পর্যন্ত সহ্য করি নেয়, কিন্তু বাপর বাড়ি যাওয়ার সুযোগ নাই, জুলুম নি না জুলুম নাই। আর এই মেয়ে তোমার যদি তুমি তুমি যদি তোমার পৌরুষত্ব তাকিয়ে থাকে তাহলে তুমি মহাব্বত দিয়ে তোমার বিবি মনকে তুমি জয় করি নাও, কথা ঠিক না? ঠিক না, জুলুম চলতে আস। শাশুড়ি হলে পুত্রবধূরে জুলুম করে, সাখর নকরে জুলুম করো। এক সাহাবি জিকে নিয়া রসুল্লাহ, এক সাখর রে রসুল্লাহ ফরমাইন তোমরা মাফ করা শেখো, মাফ করো। কেন বুঝতে যে বন্দায় মানুষের যত বেশি মাফ করে দিছে আল্লাহ খুচরা কইন তার বন্দারে ততটুকু মাফ করে দিতে হবে। মানুষের প্রতি যত বেশি ক্ষমাশীল হইবাই, জগতের প্রতি যত বেশি দয়াশীল হইবাই, আল্লাহ পক্ষ থেকে তত ক্ষমা এবং দয়া তুমি লাভ করবে। আর রাহিমুন ইয়ারহামুন, আমরা খাসলতর মরা, আমরা দৌলতর মরা নয়, আমরা আমরা নিয়তর নিয়তর বড়া ডুবি হয়েছি, আমরা নিয়ত বালা নয়, বোধ বালা খাম আমরা করি কিন্তু নিয়তর কারণে সবটা কি মহরুম হই, আমরা দিশা ঠিক নাই, বেদিশা বলি গেছি। এক সাহাবি দিকায় নিয়ে আর সুলাল্লাহ এক সাফর রে কত শত সময় মাফ করে দিতাম,
মাফর তো একটা সীমা আছে, একবার দুইবার তিনবার মাফর ইত্যাম বন্ধ কথা আছে না? আমরা অনেক সময় কই যে আমরা আমি আর কত মাফ করে দিতাম, কই না? রাসূলুল্লাহ জবাব দেন, কুল্লা ইয়াউমিন সাবঈনা মাররা, কই তোমার সফরে তুমি সত্তর বার মাফ করে দেও। কুল্লা ইয়াউমিন, রোজানা সত্তর বার তুমি মাফ করে দাও, তাও বেশি নাই তোমার লাগে। যত বেশি মাফ করে দেবাই তুমি আল্লাহর কাছে মাফির উপযুক্ত বলবাই। তো বড় লোক আর কোন মানুষ বলতে, আল্লাহ যে মানুষের মানুষের দেহ সাহায্য করে তারে আল্লাহ বড় বানাইয়া দিছ, সফি বানাইয়া দিছ, দৌলতমন বানাইয়া দিছ। রাসূলুল্লাহ ফরমায়েন যে আমি আল্লাহর নবী কসম হইয়া ফরমায়েন যে তোমরা আল্লাহ রাস্তাত খরচ করিও তোমরা মাল সম্পদ, আমি নবী কসম হই। আল্লাহ নবী উদাহরণ দেন যে একটা কুয়ার পানি যদি ব্যবহার না করি রাখি দেওয়া হবে, একটা কুয়াটাকে যদি পানির ইসলামী করি না উঠা নিয়ে হয় তাহলে কুয়ার পানি ভালো থাকবো না খারাপ হয়ে যাবে। একটা টেপর পানি যদি আপনি ব্যবহার না করেন তাহলে ভিতর পানি ভালো থাকবে না জঙ্গার বলে যাবে। রাসূলুল্লাহ ফরমায়েন তোমরা দৌলত এইভাবে টেপর নিয়ম হইল কি পানি ছাড়লে একদিকে পানি বাইরে উঠবো অন্যদিকে পানি ভরবো নাকি? তাই আল্লাহ নবী ফরমায়েন তোমরা আল্লাহ রাস্তা মারলে খয়রাত করিও খরচ করিও, তোমরা অফুরন রে আল্লাহ তান গাইবি খাজানার থেকে কুদরতি ভাবে বলিয়া দিব। যে টেকা আল্লাহ রাস্তা খরচ করছো এই টেকা আল্লাহ দিলে এবার নবী কসম পাইয়া ফরমাইছে। আমরা সাই একটা জায়গার যাইতাম কিন্তু আমরা বেফতে চেষ্টা করি, আমরা বেফতে চেষ্টা করি, আমরা সবার দরকার আছে নি না নাই, আমরা পরীক্ষা পাস করতাম না ফেল করতাম? জেহাদ পরিচালনা করছেন, আমরা সামনে 80 বছর জেনে 100 বছর হইলেও আমরা কিছু যায় আস না, আমরা খাইস নাই। সাহাবি হকলে এখন ইয়া রাসূলুল্লাহ এরা 80 বৎসর করছেন, আমরা 80 বৎসর করতাম চাই কিন্তু আমরা হায়াতি যদি দিত নাই, আমরা 80 বৎসর জেহাদও কাটাইবো কিনা আমরা তো 80 বৎসর হায়াতও হইতাম না। আল্লাহ আয়াত নাজিল করে দেন, খায়রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, নবী আপনার উম্মত লাগি এক রাত আমি দিলাম 80 বৎসরের চেয়েও বেশি সব সময় সুযোগ হইয়া গেছে। ই উম্মত আল্লাহ দিস একেবারে আমরা সিলটি ভাষায় কইলে সাল হারিয়ে দিছে বুকে, সোহাবর কোন অভাব নাই, ডানে বামে সামনে পিছনে গড়ে বাইরে দোকানে রাস্তা কাটে মসজিদে সব জায়গার সব আছে। তবলিক জমাতে সব নিয়ে হারি জমাইতে মসজিদ তো আখলাক ভালো হইলে রাস্তা বাই আটকিয়া যাইতে যখন কষ্টকর জিনিস রাস্তা থাকিয়া সরাইয়া ফেলাই রাসূলুল্লাহ বলেন ইমানের একটা হক এর মধ্যে আদায় হয়েছে। ও আপনা হা ইমাতাতুল্লাহ জানিত তরিক ওয়াল হায়া উশরবাতুম মিনাল ইমান হাদিস। সবর অভাব নাই। ইমর্মে একটা ঘটনা লেখছেন কিতাব যে এক ব্যক্তি একজন মহিলা লাগে পাগল হয়ে গেছে, একজন মহিলার প্রেম ভরিয়া সে পাগল হয়ে গেছে, মহিলারে বিবাহ না করলে সে বাস্ত প্রস্তাব উস্তাব দিয়েছে বোধ কল খাবো ঘুরাইছে কিন্তু কোনোটা সফল হয়েছে না। এক বড় জাদুকর রে গিয়া কইছে রে বা তুমি জাদু দিয়ে আমার সাহায্য করি দর ওকে নাও জমিল, জাদু যাইনি উফরি ই জাদুঘরে হইলে তুমি তা পারতাই না বাধ্য বলছেন আমি পারতাম হইনি বলতে তুমি পারবাইনি 40 দিন আল্লাহ খুশি হইলে কোনো কাম না করিয়ে থাকতে হয় না, 40 দিন আল্লাহর নারাজির মাঝে কাটাইতে পারবাইনি কই 40 দিন না আরো বেশি বেটি লাগে আমি পারব। ও তার তদবির শিখাইয়া দিছে কইল যে তুমি ওভাবে ওভাবে করিও 40 দিন তোমার সীমা, 40 দিন ঘুরে ঘুরিয়ে গিয়া কইল 40 দিন তো তোমার নিয়ম মানিয়া চললাম কিন্তু আমার তো কোনো কাম হয়েছে পয়সা বিরত ঠিকাদারি আছে না
কয়টা কিতাব আছে বেটা, আমি দিলাম তোরে জাদু মন্ত্র শিখাইয়া তোর খাম হইছে না, এটা কোনো কথা হইতে পারে না। আমি এমন জাদু দিছি যেটা ফিরবার কোনো কারণ নাই, তুমি আমার সত্য মনে ভঙ্গ করছো। বলা হলে দেখো তোমার 40 দিনের ভিতরে কোনো নেকি কাম তুমি করছো নি, বললেন না আমার ইয়াদের মাঝে ইলাম। হ্যাঁ হ্যাঁ, একদিন মনে হয়েছে রাস্তা ভাই আটি আইতে সময় মানুষের ফাঁদ লাগবো বলে একটা গোসা কাটা কষ্টদায়ক জিনিস এ সরাইয়া দিয়েছে, বাইরে কম বছর তো আল্লাহ খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে। কথাটা আমার একটা শিক্ষা আছে নি না আছে, আল্লাহ খুশি 40 দিন যে আল্লাহ নাফরমানি লাগিয়া দিল বান্ধিছে, এর ভিতরে এইটুকু কাম করছে, দয়াময় তার উপরে রাজি হয়ে গেছে। আল্লাহ রাজি হইতে কত সময় লাগে, অধ্যক্ষা কত সময় লাগে, সেকেন্ডের ভিতরে আল্লাহ রাজি। উমর রাদিয়াল্লাহু আনহুর জবানাতে এক ব্যক্তি মদর বোতল লইয়া বড় সাংসব করতে যাইতে আছে, রাস্তার মূল গুড়িয়া দেখে সামনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইতে আসে। উমর তো ও ব্যক্তি রসুল্লাহ ফরমায় তোমরা আল্লাহ আল্লাহর নাম ইয়াদ বললে আমার উমরের কথাটা ইয়াদ করিও, আমার উমর দেখলে শয়তান ভাগিয়া যায়। এই ব্যক্তি যেমনি উমর রাদিয়াল্লাহু সামনে দেখছে তার ডর মালুম হয়ে গেছে, শরীরে খাওয়া আরম্ভ করছে, বোতল একটা লুকাইবার চেষ্টা করে কইল আল্লাহ আর কোনোদিন মদ খাইতাম না, আজকে এই বিপদ থেকে আমাদের রক্ষা করে। ততক্ষণে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাইলে এবারে তোরা তো এক বোতল দেখলাম আমি পিঠা দেখেছি, এখানে হাতে নাতে নামি কাফি কাফি কইল যে স্যার একটু সিরকা বাড়াইত নিয়ে আস, দেখি যাই কই সিরকা, বোতল হাতুল দেখা যায় যে এটা সিরকা হাসাম সিরকা হয়ে গেছে। আল্লাহ কাদিরে মতলব যখন আল্লাহ আল্লাহ রাজি হয়ে যায় তখন বন্দার সেকেন্ডের ভিতরে মদরে সিরকায় বদলে একটা আমার আল্লাহ গুণাগারে নেককারে পরিণত করিতে হবে। এক হাদিস শরীফ আছে যে আল্লাহ তার বিশেষ কোনো বান্দারে কেয়ামতের দিন কইবা যে বান্দা তোমার আমল নামাটা আমার সামনে তুমি নিজে পড়ব, এই মানুষের তার আমল নামা পড়া শুরু করব। জিন্দগি ভর তো গুনা খাতা আছে না নি মানুষ, তো গুনাগুলো আল্লাহর সামনে কইতে শরম লাগবে না। আপনার আব্বাই যে আপনারা কইন যে তোমার দেখি পাঁচ রাজ্য ঘটনা আমার সামনে আনো, তো এর মধ্যে বহুত শরমের বিষয় আছে না নি। খুদ রব্বে কায়নাত আল্লাহর সামনে যখন মন্দায় পড়িব তার শরম হইব তো ভিতরে, এ বড় বড় গুণারে লুকাই লুকাই যাইব গিয়ে খালি ছোট ছোট গুণাগুলো পড়ে পড়ে যাইব, পড়া শেষে আল্লাহ একেবারে বন্দা তোমার সমস্ত গুণারে আমি নেকি দি তবদিল করে দিলি না। তুই মানুষ উঠিয়া কইব আল্লাহ আমার তো আরো বড় বড় গুণা হল হইয়া গেছে, কয়লা মনে করছে যে গুণা হুনাইলে ক্ষতি হইব, যখন বুঝছে যে গুণাগুলো নেকি দিয়ে আল্লাহ বদলাই দিচ্ছেন তখন কয়ে যে আমার বড় বড় গুণা হল বাকি হুজুর পাচন না হাসি বলবাই। আল্লাহর দয়া ভিক্ষা করা, আল্লাহর দয়া থেকে মায়ুস না হওয়া, আল্লাহ আমরা এই জমিন দিছই না আল্লাহর মকরব বলবল লাগে আল্লাহর খাসা লই বল। একজন মানুষ আমরা আল্লাহর খাসা লইবার ফত টুকাই না, আমার কবরের সওয়াল যাব আমি পাশ করতাম না ফেল করতাম, মাধ্যকে পাশ করতাম না ফেল করতাম, আমার মত আসানির সাথে ওই জন্য না কষ্টর সাথে ওই জন্য, আমি দুনিয়ার থেকে বেস্ট সার্টিফিকেট নিয়ে যাইতাম না দুর্যোগের সার্টিফিকেট নিয়ে এর লাগে দুনিয়াতে আমরা আল্লাহ ফাটাইছ না ভাই, আমরা দিশাটা এইদিকে নাই, আমার নেকির পাল্লা বাড়ি হইতো নি না বদির পাল্লা বাড়ি হইতো, যদি বদির পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে ফয়সাল আল্লাহ দিয়ার আশ্রয় নেকির পাল্লা বাড়ি হইল ফয়সাল আল্লাহ দিয়ার আশ্রয়। واما من ثقلت موازينه فهو في عيشه راضيه واما من خفت موازينه فامه هاويه فصلى الله عليه لچن لگی এই চিন্তা মাথা রাখিয়া আমি ওখান সন্তান হইব যে কোন কাম করলে আমি কবরের সওয়াল জবাবের সময় আমি পরীক্ষা পাশ করতাম, কথা আছেন না আছেন কোন কাম করলে কবর দুই হালতে মানুষ থাকবো, একটা আজাবর হালতও থাকবো একটা আরামর হালতও থাকবো, খের রু লীন নবইব খের রু সিজিন বন্দী হইব,
কবরের আজাবর মাঝে রসুল্লাহ ফরমায় তিনটা আজাবর হতো আল্লাহ নবী উল্লেখ করছে। ইহদিস হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়েন যে গুনাহগার ব্যক্তির কবরের মাঝে ফিরিশতায় তার একটা ডান্ডা মারবা। কয়টা ডান্ডা? কয়টা ডান্ডা? একটা ডান্ডা। এই ডান্ডার সাথে সাথে সমস্ত কবর আগুন হয়ে যাবে, আগুনের কুণ্ডলী। আর এই আজাবরে সহ্য করতে না পারিয়া এই মানুষ বেহুশ হয়ে যাবে। দীর্ঘ পরে যখন হুশ হইব জিগাইব ফিরিশতা আমার কোন দোষের কারণে এই শাস্তি দেওয়া হয়েছে, এত ভয়ানক শাস্তিটা আমাদের ফেলে দেওয়া হয়েছে। আমরা অনেক গুণারে সুষম নগরী কিন্তু আল্লাহর কাছে এটা বড় গুণা হিসাবে পরিগণিত, ঠিক না? অনেক নেকিরই আমরা ছোট নাকি মনে করি কিন্তু আল্লাহ এটার উজ্জ্বলটা অনেক বড় বানাই রাখছে। ওদৌকার আল্লাহ নবী ফরমায়েন ফিরিশতায় জবাব দিব, বান্দা এমন বড় কোনো কারণে নাই, তুমি দুনিয়ার থাকতে পাকিজাত তাকিয়া পাক পাখি যার তোমার গাফলতি আছিল, তুমি অপবিত্রতার থাকি যখন ফাঁড়ি করিতায় পেশাব পায়খানা করিয়া যখন তুমি ফাঁড়ি করিতায় কুলুক ডেলা পাখিদার ক্ষেত্রে তোমার গাফলতি আছিল এক কারণ। দুই নম্বর কারণ হইল কি, তোমার এই মজলুমে বিপদে পড়িয়া যখন ফরিয়াদ করছিল তোমার ক্ষমতা থাকা সত্ত্বেও তুমি সাহায্য দৌড় ইয়ার করিস না, ও দুই কারণে তোমার এই শাস্তি দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ, শাস্তিটা কত বড় আর গুণাটা কত বড় একটু বিবেচনা করা দরকার নেই? দরকার নাই। তুমি দুনিয়ার থাকতে পাক পাকিজাত গাফলত ত্রুটি বস। আজকাল তো বেশিরভাগ জিন্সের ফ্যান্ট ফিন দিয়ে উভয় হেসা করিয়া তারা মারি হারিয়ে দিয়ে মশা বান্ধি দেওয়া, কুলু ডেলার কোনো চিন্তা নাই, জিগাইলে নমাজ পড়ো না, ওদের খাবার ঠিক নাই, ফিন্দিছো যে সুঙ্গা বাসর সুঙ্গা একু ফিন্দি লিছো একু দিলে হেসা করবা গিলা বলিয়া পানি চাইলে তো লইতে হবে তাহলে খবর না দোয়া লাগবে, কথা ঠিক না? ঠিক না। আমরা জানা সাহেব নানি বলছেন অন্য ফাঙ্কুমি করি আড়ি দাম, কিন্তু খেনে আড়ি না বলতে আমার অবল দিক বিবেচনা করি চলা লাগবো, আমার অজু গোসল পেশাব পায়খানার কথা সুন্নত তরিকার কথা মাথা লাগিয়ে চলা লাগবো, চলা লাগবো না লাগতো না? বেশি দিন নাই রে ভাই, দুনিয়ার সামান্য জিন্দগি ফন্ড 20 বছর সময় মানুষের বাসে সারা হাতে, যদিও সময় এখন মানুষ সতর্কতার সাথে তার মালিককে রাজি করি চলতে পারে, যদি সে এই 15 বছর কামাই করতে পারে তাহলে লক্ষ কোটি বছর বিনামূল্যে আখেরাত খাইতে থাকব। আল্লাহ ফরমান কুলু আশরাবু হানি বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বন্দারে দুনিয়া থাকতে যে কামাই করছে অগ্রহণ মাস খেত উঠাইলে ভাদ্র মাস পর্যন্ত খাওয়া যায় গরম হইয়া বলি, ঠিক নেই কথাটা? দুনিয়ার যে তুমি কামাই করছিলে এর বদলার জন্য তো তুমি ফ্রি খাও পান করো, তোমার কোনো পয়সা লাগতো নাই। সুবহানাল্লাহ, বুঝতে না? খাও পান করো, খাও পান করো, দুনিয়াত গাছও উঠিয়া বড়ই গাইছো, গোসার ভার গাইছো, মটকির মতো বড়ই অকল খাও, তোমার বুকের সামনে আমি জুলাইয়া রাখি দিছি বুকে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী নামাজের ভিতরে চলা শুরু করছো, ইমামতি করবা। এই সময় মসজিদ মেহরাব আছে না, দেওয়াল সুজা আছে, মেহরাব তৈরি হয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু জমানাত, এর আগে মেহরাব আছে না। রাসূলুল্লাহর সামনে তসবিহ নিছেন, আবার কত সময় দাঁড়াইয়া পিছনে মুসল্লার জায়গার তসবিহ হচ্ছে। নমাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আমার নমাজের ভিতরে আগ্রহী তো দেখলাম, আমার ইচ্ছেই তো দেখলাম। রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ, আমি যখন নমাজ তখন আল্লাহর জন্নতর বাগান আনিয়া ফল ফলা দিয়ে নিয়ে আমার চোখের সামনে রাখছিলে, আমি ওগুলা সৌন্দর্য উপভোগ করি করি সামনে ওগুলা জুড়ে হোক না। সুবহানাল্লাহ, কেন বলতে কায়নাতের মাঝে আল্লাহ হস্তি পয়দা করছেন মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ফরমায়েন, তোমরা সামনে জেলা দেখো আমি পিছন দিক সেইভাবে দেখি। ইলিম আমরা পঞ্চ ইন্দ্রিয়র সীমাবদ্ধতা আছে, কানে শোনার সীমাবদ্ধতা আছে, চোখে দেখার সীমাবদ্ধতা আছে, আছেন না? আছেন না? রাসূলুল্লাহ ফরমায়েন, নমাজের ভিতরে আমি জান্নাত দেখি, আমি জান্নাতের দৃশ্য দেখবো লাগে এক হয়ে গেছে। আবার যখন জান্নাত সরাইয়া দোযখের আজাব আমার সামনে দেখানি হয়েছে তখন আমি
খৌফজাদা হইয়া পিছনে সরে গেছে। আজ এইটা গেল খাতিমুল মুরসালিন রসুল পাক সাল্লামের কথা। সুলাইমান আলাইসাল্লামে তার লস্কর লইয়া বাড়াইছেন, দেখুন যেমন নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মানুষ, তারা দেখেন জানি তো সাইদুল মুরসালিন খাতিমুল মুরসালিন, ই নবী তা আখেরি নবী, ই নবী তো সবচেয়ে সেরা নবী। সুলাইমান আলাইসাল্লামের লস্কর লইয়া বাড়াইছেন, দুইশো একশো ভৈলবী জিন্নাত, একশো ভৈলবী মানুষ উফরে পাখি শিক্ষা যখন সুলাইমান আলাইহিসসালামের লস্কর লইয়া বাইরে হইছেন, সৈন্য সামন্ত লইয়া বাইরে হইছেন, ফিফড়ায় তার স্বজাতির চিৎকার করিয়া কইল, ও ফিফড়া বল তুমি দেন গাঁথ ঢুকি যাও, সুলাইমান আলাইহিসসালামের লস্করে নিজের অজান্তে তোমার দণ্ডে ফিসিয়ে মারি দিব। কিন্তু আমাদের একটা কথা রহস্য আছে, নিজের অজান্তে, কারণ এই ফিফড়া জানতো যে নবীর তালিমর মাঝে জুলুম নাই, নবীর সৈন্য হলে মারবা অজান্তে মারবা জানিয়া মারতা নাই। ইলিম এই ফিফলার আছে, আল্লাহর বড় মায়া লাগিয়ে গেল। শিক্ষণীয় বিষয় হইল গিয়া এই ফিফলায় যেখানে কইছে এই জায়গা হজরত সুলাইমান আলাইহিসসালাম থেকে তিন মাইল দূর হইয়াছে। তফসিরে লেখছেন যে ফিফলায় মারতেনি, ফিফলার তো বাসা নাই, সিগনাল দ্বারা যখন তার অভিব্যক্তি ব্যক্ত করে, এর মধ্যে থেকে তার বাসা ব্যক্ত হয়, তার স্বজাতি তার মেসেজটা শুনতে পারে। নবী সুলাইমান আলাইহিসসালামে শুধু ফিফড়ার সেই আওয়াজহীন সিগনাল নিজের চেয়ারের নিচে ফিফড়ায় মাতিলে আপনি শোনার ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ নবী কুরআন শরীফের আয়াত, আল্লাহ নবীর তিন মাইল দূরবর্তী ফিফড়ার সেই কথাটা আল্লাহ নবী শুনছেন এবং অর্থ বুঝছ এবং হাসিছেন, কুরআন শরীফের আয়াত হাসিছেন। ই যে নবী তিন মাইল দূর হইতে গিয়ে ফিফড়ার আওয়াজ শুনছেন এবং বুঝছেন এবং হাসিছেন, ই নবী তো আমার নবীর পিছনে বসুর মুক্তি শিখতে দা বলছেন। হোকে সুবহান, যদি নবীর মুক্তদির ই পাওয়ার থাকে তাহলে তাইলে সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন যেন তান মর্তবারে আল্লাহ কই বাড়াই দিস, তান ইলিম রে আল্লাহ কই নিয়ে দিস, উ তিতুল ইলম আল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ আগর ফিজ সমস্ত ইলিম আমার দান করে দিছেন। হোকে সুবহান, যারা রসুল্লারে বড় হিসাব করিয়া ইয়াছি না, রক্তে মাংসে আমাদের মতো হাট বাজার থেকে দরিয়া নিয়ে আল্লাহ নবী বানাইছেন, বুঝেই তো সাহেবাল্লাহ যে আরবের বাজার থেকে দরিয়া নিয়ে আপনাদের নবী বানাই দিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফরমায়েন, ইয়া রাসূলুল্লাহ আপনি যে নবী হইবেন তা আমি আগেও বুঝছি। বলতে সাসদান কিভাবে বুঝলা? বলতে আমি গিয়া দেখি আপনি দুলনাথ হাত পাও সুরিয়া খালাইতরা, সায়া দেখি যে আসমানের চাঁদ আপনার লগে আপনার হাত পা সোড়ালো বইয়া খেলাধুলা করতে আসে। শুনলে মুসকি আসিয়া হয় না, সান্দে আল্লাহ আমার খেদমত আসছিল, সান্দে আমার মাথায় তো আসাই তো যে নবীর খাদিম দুলনাথ আল্লাহ সান্দে বানাইয়া রাখি দিছ ই নবীর আল্লাহ আল্লাহ কি ওমর রাদিয়াল্লাহুর হাদিস আছে, আবু হুরায়রার হাদিস আছে, জাবির রাদিয়াল্লাহুর হাদিস আছে। হযরত আবু হুরায়রা জিকেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আচ্ছা কোকা সাই আল্লাহ নবী সাহাবি যারা ঘনিষ্ঠ সাহাবি, উমর ঘনিষ্ঠ সাহাবি, আবু হুরায়রা ঘনিষ্ঠ সাহাবি, কোন কোন সাহাবি আসুন তো কম ঘনিষ্ঠ। মদিনা শরীফের সৈয়দ সাহেব আমারে কইলা যে চলো কা এক সাহাবি জিয়ারত করি যাই, সৈয়দ আসিম সাহেব যে বুদ্ধি তুসিবেন ছিলেন, আমি বললাম সাপ সলোক
হইলে এমন এক সাহাবীর জিয়ারত আজকে করাইব যেন বিনা নামাজের জন্নতি এবং সঙ্গী গেলাম, গেলে জিয়ারত করলাম, কইলে এই সাহাবি মশহুর হই লাগে বিনা নামাজের জন্নতি। দেখিলে ওদের সকালবেলা ইসলাম কবুল করছো, দুপুরে যুদ্ধর ডঙ্কা বাজি গেছে, যুদ্ধর আহ্বান আইছে, জোহরের নামাজের অস্থায়ীবার আগে তাই শহীদ হয়ে গেছে, নামাজের শহীদ হয়েছে। আবু হুরায়রা তৈলা না আল্লাহ নবীর চেহারায় আনোয়ার সামনে বোয়ার আসামে সুফাত বোয়ার তার সুযোগ আছে, আসিল না আসিল না, এরা রসুল্লাহ সম্পর্কে তো জানা আছেন, আসিল না নি জানা, এরা সবর জানা আছেন যে আল্লাহ নবীর নবুয়তের এলান ৪০ মাস ৪০ বছর ৬ মাস ১০ দিনের সময় নবুয়তের এলান হয়েছে। ওহলি হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক। তো সব জিনিস যদি জানা আছে তাহলে আবার প্রশ্ন মেলে আদম যখন তার শরীর আর রুহুর খেলা চলে তখন আমি নবী বনিয়া বইতাছি। কি মুনাফিক রেখে জিগাইলে কইব তাই ৪০ বছর তাই নবী হইছে, নাউজুবিল্লাহ হুবা কায়না তোর পয়লা আল্লাহ তার হাবিব রে আলি নবী বানাইছে না সব কোরআন শরীফ আল্লাহ ফরমাইন না তুম মিনুন নবিহি ওয়ালা তানসুরুন্না, আল্লাহ নবী আল্লাহর কাছে একরাম নিছেন যে তুমি যদি আমার নবীর উপরে ঈমান আনো আর তার সাহায্যের প্রতিশ্রুতি দাও যে তোমাদের আমি নবুয়তি দান করে দেবো। সুবহানাল্লাহ, আমরা কোরআন শরীফ পড়তাম, হাদিস শরীফ পড়তাম না, মোল্লা বেটার কথা বলতাম, কিন্তু একটা বারাই শুন না তেরাবি নামাজ ৮ টাকা ছড়াইবার লাগে ঠিকাদারি লিয়ে আইসেন, আইসেন না আইসেন না, আল্লাহর নবী ফরমায় না আমার উম্মত রে আল্লাহ তারাবি নামাজ দিছেন না, উম্মত রে তারাবি নামাজ দিছেন না, অন্য হাদিস আল্লাহর নবী ফরমায় তেরাবির নামাজের এক সেজদা যদি আল্লাহ কবুল করিলাই তাহলে আমার নামাজ ১,৫০০ নেকি দান করা হইব। যে ৮ টাকা ছড়া আর আমরা ১২ টাকা তো সিদ্ধার সাবরে আমরা বাসর দেন নি না হারাইয়াছি নেই লিয়া জানে কি কিন্তু আমরা দোষ নি না দুশ্ম ওরকম বাড়াইছে মজব মানা হারাম তারে মানতায় মজব মানতায় না খানো আবু হানিফার খানো হ্যাঁ মোল্লা বেটা এটা শয়তানের দোষর ইয়া আইছে যার মজব নাই শয়তানের মজব তার কাছে আমরা মজব মানতাম নিলে মানতাম না মানতায় গাড়ে গর্দনায় মানতে হইব কারণ মজব ছাড়া আমরা চলবার উপায় নাই আর যে মজব আল্লাহ আমরা দিছ এটা ৪৫ যাবার সময় কোরবানাইন মজব নাই ১০০ বছর পুরানা নাই ১৪০০ বছর পুরানা মজবের উপরে আল্লাহ আমরা আস আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের মধ্যে মত্তকি ফরেজগার মানুষ ইমাম জৌরিয়া কইন ৪০ বৎসর পর্যন্ত ইমাম আবু হানিফা এসা রুজুদি ফজরের নামাজ আদায় করছে আর রাইতে এলে খান্দিতে আল্লাহর কাছে রমজান এলে ৬২ খতম কোরআন শরীফ তিলাওয়াত করতে আর রাইত খান্দিতে আল্লাহর কাছে ওই তা আল্লাহ আবু হানিফা তুমি যদি মাফ করে দিলাও তোমার বড় দয়া হইব এটা বড় আসন্ন ঘটনা হইব কারণ আবু হানিফায় মাফি চাওয়ার মতো কোনো শক্তি নাই কোনো আমল নাই আল্লাহ আমার ফানা দাড়ি আতাই তার বইতে আল্লাহ আমার ফানা দাড়ি পাইছে তুমি আমার মাফ করো ফানা দাড়ির এক গুরুত্ব আছে নি না নাই ফানা দাড়ি মুকুল ইয়ার মিশা মাতুন না যান মিশা কোনো সময় মাতুন না যান মিশা মাতা কবিরা গুনা হারাম মিশা মাতলে মুখ দুর্গন্ধ হয় রসুল্লাহ ফরমান ফিরিশতা ১ মাইল দূরে হরিয়া দেন আল্লাহ তুমি আমার সত্যবাদী বানাই দে হুক আল্লাহ আমিন আমরা সত্যবাদী বন্ধাম নি না বন্ধাম না সবে মাতিলে না বুঝা গেল না মিশা না হইলে বাজার চলতো না ব্যবসা চলতো না চলবো চলবো হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু জানতে তাজিরুর রহমান হয়তো সব সাহাবীর মাঝে ধনী সাহাবী আসলা সব সাহাবীর মধ্যে ধনী সাহাবী আসলা তাই কইন আমার ৬০টা উসুল আমি করজ দেই না করজ আনি না আমি মালর ত্রুটি না হইয়া বেশি না আর একটা জিনিস আরো দিতে
আল্লাহ নবী ফরমান যে আব্দুর রহমান ও ব্যক্তি মাটির হাত দিলে মাটি সোনায় পরিণত হয়। তাকওয়া, তাকওয়ার কারণে এলাকি রসুলের পাশে ইসলামে ফরমায় আমার উন্মতর অধিকাংশ মানুষ ব্যবসায়ী রসুল্লাহ ব্যবসারে গুরুত্ব দিয়েছেন, উৎসাহিত করছেন আর নিরুৎসাহিত করছেন ভিক্ষা বৃত্তির মানুষের ঠগিয়া আনা, মিশামাতি আনা, মানুষের কাছে মহতাজ হওয়া। আমি সিলেট উপসর কোয়ান্টে ফকিরে জিগাইলাম রে বা দিতাম তো তোরে হাসা, কিন্তু এখন সত্য কথা কোসাই কিতা হোক বলতে ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে, অর্থাৎ তুমি যদি পেটের বুকে কারো কাছে চাও তো এটা তো আল্লাহ মাফ করে দিব, তুমি তো মজবুর, এখন তো হানি যার বড় আছে রসুল্লাহ মাহুস, এটা তার নেশা এবং পেশা বানাই দিছে, তার এটা একটা পেশা বানাই দিছে যে হে ভিক্ষা করছে করতে পারবে বাবা, এই জমিনও আমরা গুন্ডামি লাঠিয়ামি মস্তানি করা সম্ভব, আর যারা এগুলো বাদ দিলে এসে তারা দুর্বল মনে করি না, পাগড়ি বৃন্দ মেসাবে দিয়ে বক্সিং খেয়েছে তো দাঁত বত্রিশটা বানাইতে পারো ফালাই না কেন বলতে আল্লাহর খফ বিচে হয়ে গেছে ওকে সুহান। তুমি এখন মনে করি না যে আমিও খালি গুন্ডা বলছি, গুন্ডার মি সবর জানা আছে করে না, ও কারণে যে মালিকরে ডরাইয়া করে না, করলে তুমি পারতা না, এইলা বোধ মানুষের করলে তুমি পারতা না, করতে পারবায় মৌত একদিন আইব, মরার পরে মানুষে খান দিব তোমার লাগে আফসোস করব, আল্লাহ আল্লাহ পর আল্লাহ জানাইছেন আল্লাহ নবী ফরমায়েন একজন ইমানদারের মৌত হইলে বালা মানুষের মৌত হইলে আসমান জমিনে তার লাগে 40 দিন কান্দে থাকে, তুমি ফাতরামি করে দিয়ে মরো তো মানুষে কইব বুদিন এক বলা দূর হইছে, আর আসমান জমিনে কইব বুদি এক মরকির বলা দূর হইছে, কথা আছেন না আসেন, এখন নিজে চিন্তা করো যে আমি বেলা মানুষ বনিয়া চলার দরকার নেই না, বাদ মানুষ বনলেও চলব, সতর্কতা করার দায়িত্ব হইল গিয়া, আজকাল ওয়াজ তো মানুষ শিখবার লাগে যায় না, থামসা দেখবার লাগে যায়। দুদিন আগে এক ভিডিও জন্য দেখাইছেন এক মোল্লায় আতফা তো আটাইছে পাও তুলিয়া উনি উঠে গেছে, উঠে উঠিয়া হইল খেলা দেখাই মাছাও করে দিয়েছে খেলা দেখা, হে খেলা দেখা সার্কাস বানাই লিছে, সারল লড়াই বানাই লিছে, আর বাউলের গান শোনা লাগতো না তার গানও যথেষ্ট, আর ডুমনি বেটি নাচ দেখা লাগতো না মোল্লা বেটে যে বললেন লোন দুলা, আর ও সারায় আ করি খালি দেখতার ঠিক ঠিক কইত্রা তারেও জুতা দিয়ে বাড়িয়াও লোক ইয়া সকল ঠিতরে জুতা দিয়ে বাড়িয়াও, কথা আসেন না আসে না, মুসলমানের চরিত্র আজকে তো এত দুর্ভাগ্য আমরা হইলাম, আল্লাহ নবী ফরমায়েন যে দাহিললে মানুষ আলিম হইবা, আলিমরে মানুষ দাহিল হইবা, এই সময় দেখে এখন আইছে থামসা দেখাত মানুষ আয় হিকবার লাগে আয়, আমরা সামনে পরীক্ষার পর পরীক্ষা, প্রশ্নের পর প্রশ্ন, সুন্দর ফতো আছে অসুন্দর ফতো আছে, যখন আপনি আখেরাতের স্থায়ী জিন্দেগি যাইবা যদি জন্নতি বনি যাইন আল্লাহ ফরমান খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, জন্নতর বাসিন্দা যারা হইব তারার বন্দোবস্ত আল্লাহ স্থায়ী বন্দোবস্ত দিয়া এমন স্থায়ী বন্দোবস্ত দিবা যে পৃথিবীর কোন শক্তি আর তারে উচ্ছেদ করতে পারত নাই, এখন দুজব গেলে কি লইব দিগানোর অবস্থা হইল লেখান আল্লাহ ফরমান আবার হাড্ডি দেব আবার ফানি দেব, আল্লাহর ওয়াদা হইল ইয়ামু তু ফিহা, ইন যত আজাব হোক না কেন কমপক্ষ মর্থ নাই বালা করে বাঁচতে হবে, দুনিয়া যদি আপনি মানুষের ঘুরে ডান্ডা দেয় তো ফয়লা চিল্লাইব বা দেবে শুনছি, কথা আছে না, এটা বেউস হইতে হইতে যখন বেউসির পরে যখন আপনি আক্রমণ করবেন তখন মারা যাইব, তো মরে গেলে তার মরাটা তার বালা নেই না বাসা তার বালা, এই ডান্ডা খাওয়া থেকে তার মরে যাওয়া বালা লাগবে, কন্ডেম সেল টাকা থেকে মরে যাওয়া বালা লাগবে, মরে গেলে তো হে বাঁচিল কিন্তু আল্লাহ মর্থ নাই,
লা ইয়ামুতু ফিহা, দুজগতের আযাবের পর আযাব দেব হইব। 70 বছর চিৎকার করব, শরীর দিয়ে আল্লাহ বড় বানাইয়া দিবা। এক হাদিস আছে, আল্লাহর নবী ফরমায় যে প্রত্যেক দুজকির দাঁত হইব কি উহুদ পাহাড়ের সমান, নাউজুবিল্লাহ। এখন যদি 32টা উহুদ পাহাড় মুখের ভিতরে হারাই জায়গাতে মুখে আন কতটুকু বড় হইব, ধরেন কেনে বড় করিয়ে দিলে আল্লাহ। ওদের জন্নতি হলের 130 ফুট বানাইয়া দিয়েছেন, আর দুজকির উহুদ সেফটা বানাইয়া দিয়েছেন। কারণ কিদ্যা বলেন, গরম বাতাস খাইতে হইলে যত বড় জায়গায় খাইব তত আজাব বেশি, শাস্তি ভোগ করতে হইলে যত বেশি জায়গায় শাস্তি ভোগ করব তত বেশি আজাব হইব। ঠিক জন্নতি হলের আল্লাহ বড় করে দিয়েছেন যে উপভোগ যে করত, এন্টারটেইনমেন্ট যে করত, সব থেকে বড় এন্টারটেইনমেন্ট, যত বড় হইব তত তার আনন্দটার বড় হয়ে যাব। সুবহানাল্লাহ। দুজগর 2 নম্বর আজাব আল্লাহ নবী ফরমায়, প্রত্যেক দুজক 99টা সাপ দেব হইব, এবং এক একটা সাপর একটা মাথা থাকত না, এক একটা সাপর 9টা করে মাথা থাকব। যখন খামড় দিব তখন 9 জায়গা খামড় দিব, একদিনও লাগি না আর ভাই, 2 দিনও লাগি, 1 বছর লাগি না। আল্লাহ নবী ফরমান, ইলা ইয়াউমি ইউবাসুন, কেয়ামত পর্যন্ত কবরের ভিতরে এই 99 সাপের 9টা মুখ দিয়ে সুখ দংশন করতে। জিবরিল আমিন আল্লাহ নবী ফরমান, জিবরিল দুজগর সবচেয়ে হালকা আজাব কোনটা, সবচেয়ে হালকা আজাব দুজগর কোনটা? জিবরাইল আলাইহিস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এক দুজগর আগুনের জুতা ফিন্দাই দই, বাকি সমস্ত শরীর দিয়ে মুক্ত করে দই, খালি আগুনের জুতা। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই জুতার প্রভাব অত বেশি থাকবো, গরম সিদ্ধতা তত বেশি থাকবো, যে ফাওয়ার জুতায় মগজ গলিয়া নাকে দিয়ে এবং খানে দিয়ে বাইরে হইতে থাকে। দুজগর আজাব বেশ তো সুখ, জিন্দগি 2 লাখান যাইব না 1 লাখান যাইব। ইন হইল কি খালিদিন ফিহা, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিন ফিহা আবাদা। এর লাগি আল্লাহ ফরমায়, والآخرت خير وابقى, আখিরাত হইল কি তোমরা লাগে উত্তম জায়গা এবং স্থায়ী নিবাস, চিরস্থায়ী জিন্দগি। আমরা অস্থায়ী জিন্দগিটা নিতাম কিনি ছাড়া না, স্থায়ী জিন্দগির লাগি বাকি রাখতাম। সব তালাশ করা দরকার নেই না, দরকার নাই, পরীক্ষার কথা চিন্তা রাখা দরকার নেই না, দরকার নাই। ও এর লাগে আমরা মানুষ, পরীক্ষা না থাকলে ছাত্রীতে পড়িল না, পরীক্ষা না থাকলে ছাত্রীতে পড়িল না। আমরা সামনে আল্লাহ মত দিচ্ছি, আমরা সতর্ক হইবার লাগে, হারাম হালাল সিম্বল লাগিয়া, জায়জ না জায়জ সিম্বল লাগিয়া, আল্লাহর খুশি ও খুশিরে বিবেচনা করবার লাগিয়া, রসুল্লাহর শরীয়তে মানিয়া চলবার লাগিয়া। শরীয়তে আমরা অন্ধ বানাইয়া দিছে না, শরীয়তে আমরা হদ ঠিক করে দিছে। আমরা আখেরাতের ফসল হদর ভিতরে থাকিয়া কামাই করতাম, আল্লাহ আমাদের ডাইনিভাবে সুযোগ দিস। এক বাচ্চা যখন তার মা বাবার ভাই নেপির নজরে চাইব, একটা মকবুল হজর সব করাম বালা মানুষের মাঝে সব। একজন অন্ধরে যদি একজন মানুষের 26 গজ ফো তাক বইয়া দেয়, রসুল্লাহ হুমান ফিসনুল গুনারে মাফ করাই দিস। একজন দাড়ি ভাঙা মুরব্বীরে যদি সম্মান করে, কোরআনে হাফিজরে সম্মান করে, রসুল্লাহ ফরমান যেমন আল্লাহ রে ভাইয়া সম্মান করে, সুযোগ আল্লাহ দিস। রসুল্লাহ ফরমাইন, এক গরিবের যদি ধনির কোন দান ফেরার দেখি আফসুস করেছে, সমান সব তার তার আল্লাহ দান করে দিতে। আমরা আল্লাহ কম দিস, আমরা দিশা নাই বাক্স বন্ধ করি তৈরি দিস, আমরা বাক্স মেঘরবানি তুলিও বা ইমাম সাহ মসজিদ থাকিয়ে গ্রামের যদি সাবনি লাগাইয়া রাখে দিতে মেঘরবানি হয় বলি মাধবা, মেঘরবানি হারাইতে হইলে গ্রামের মুখ খুলিয়া রাখো না। সবর জুলি যে পেলাই দিছে আল্লাহর দরবারে, যে বিকার জুলি হাতে লইছে আল্লাহ তারে সব দিয়ে ভরপুর করে দিবে। আমি আর লম্বা বেকার যাই আলিম বয়ান করবা, এই মাদ্রাসা কারণে মায়া করুন যান, এই মাদ্রাসায় আপনারা ফায়দা দেয় নি না ক্ষতি ও বাচ্চা কাচ্চারে মানুষ বান্না কা বাচ্চা ধরে তো বলদ বাড়িয়েছে ওই বা খিলে আমাদের চাকরির খেয়ালে রুজির খেয়ালে যদি আপনি বাচ্চা পালন করেন তো বলদ ফেলার বাচ্চা পালন আমাদের সন্তান কথা জানাবে।
বাচ্চা ঘরে পালিতা যে বাচ্চা তার নসলে তার বংশে যত আল্লাহর গুলামি করবো এগুলার সবর অংশ আপনার কবর জ্ঞান এলাকে সুলাইমান আলাইহিস সালামে দোয়া করছিল রব্বি রব্বি আউযিনি আন আশকুরা নিয়মতাকা আল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়্যা ওয়া আন আমালা সালিহান তারদাহ ইলা আখির। ফোকাসে যদি আমারে আল্লাহ আমার জন্মের পরে খানা আজান দেব, আমি জন্মসূত্রে আল্লাহর নাম নিয়ে দুনিয়া থাকি, যদি মুসলমান নগর আল্লাহ আমরা দিলে এটা তাইলে আমি আল্লাহরই পথ চিনলাম নাকি, কথা আছেন না জান এলাই মাহবর শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ আমার ইমানদার মার গরজে বাপর গরজে জন্ম দিছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন আল্লাহ আমারে তুমি শুকুর আমারে যে নিয়ামত দিছ শুকুর গুজার করে দাও, আমার মা বাপের যে নিয়ামত দিছ শুকুর গুজার করে দাও। সুবহানাল্লাহ, যে নিয়ামত আমারে দিছ আমার মা বাপের দিছ। একটু যদি আমরা খেয়াল করি হুশ করি চলি তাহলে সবার অভাব আছে নি না নাই, সবার অভাব সব কম নি না বেশি আছে, মসজিদ মাদ্রাসা দান খয়রাত রাসূলুল্লাহ ফরমায় তোমরা আল্লাহর রাস্তায় খয়রাত করো, নবী কসম হইয়া ফরমায় তোমরা মাল কম তো নাই, খয়রাত করেন যান, বাচ্চা কাচ্চারে নেককার বানাইবার উদ্দেশ্যে পালন যান, হ্যাঁ বাচ্চা বড় হয়ে গেছে কথা শুনে না আল্লাহর রাস্তায় খয়রাত করো, কেন সৎকার বদলা আল্লাহ সৎকার বদলতে আল্লাহ বেকার ছেলের সিধা রাস্তা টানিয়ে দিবে, ব্যবসা লইয়া জিন্নতিত করছেন আল্লাহ ব্যবসার মাঝে হালাল ব্যবসাত বরকত দান করে দিলে জিন্নতি দূর হয়ে যাব, বেজ্জতি দূর হয়ে যাব, পরিশানি দূর হয়ে যাব। আল্লাহ নবী আমরা সৎকাতু থারুদ্দুল বলা, যখন তোমরা বলা দূর হয়ে সৎকা করলে তোমরা যখন বিপদে পড়ো আল্লাহ রাস্তাত খয়রাত করি আল্লাহ তোমরা বিপদ থেকে মুক্তি দান করে দিলে। অমা আলাই না ইল্লা বলা মসজিদের প্ল্যান আইসে, এটা মসজিদ বানাইবার লাগে আপনারা এখন সাহায্য করেছেন। আজকে হজরত মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব আমরুল সাহেব রহমতুল্লাহ আলী আজকে ইন্তেকাল করলা, আর জনতার কারণে সব বিলম্ব হইয়া যার এখনো প্রোগ্রাম রয়েছে বাকি, আমি রসদ নিব কি দূর সেই পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ফ্রান্স প্রবাসী জনাব রুহুল আমিন সাহেব মসজিদে 50,000 টাকা দিবা হোক, মারহাবা আল্লাহ তোমার বান্দার দিলের হাজতে নেক বানাই দাও, পুরা করে দাও, মুশকিল হলে আসান করে দাও, আল্লাহ তার মা বাপ মুর্দেগান বলে মাফ করে দাও, জিন্দা বলে ইজ্জত জিন্দগি নসিব ফরমাও, খাস করে আমরা বাচ্চাই আল্লাহ তোমার বান্দার বাচ্চাই তোরে তুমি নেক কাট বিদ্যার বানাই দেছো আল্লাহ। আমিন দুবাই থাকবে আলহামদুলিল্লাহ 2 লক্ষ টাকা দিবা আমার হবা আল্লাহ তোমার বন্ধা কষ্ট অর্জিত এই টেকা তোমার খুশ করবার লাগে দান করো আল্লাহ, তুমি কবুল ফরমাও, তার মুশকিলাত আসান করে দিও আল্লাহ, মালো বরকত দাও, মন্দে গান্ডে মাফ করে দিও আল্লাহ। জনাব নাজিমুদ্দিন সব 3,000 টাকা আল্লাহ তুমি কবুল ফরমাও, ইটা করবা নে আমি আজি আবু বকর সাহেব আজি আবু বকর সাহেব 10,000 টাকা দিবা হোক আমার হবা, সব মসজিদে লাগবে
আচ্ছা মসজিদ মাসে খাতার ঘর আপনার জন্য আমি আব্দুল্লাহ বলি যাই কি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রাহমান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামমি ওয়া তুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহু والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اللهم جمعيت وانصرك كرات قريش امرنا جماعه قبول فرما اللهم رب الكريم برحمتك تخلي خير لي امرنا مغفور دي امر القبر وجه ما باب جمع قبول يا الله تبارك علي والتمام مد مرحوم مؤمن مؤمنات تقبل مغفور دي আল্লাহ আজকের মাহফিল গণ্ডে কবুল ফরমা ও তোমার যত বন্ধায় মেহনত করছেন সাহায্য করছেন সাহায্য করমা আজকের মাহফিলের খাতিরে একটা মুমিন মুমিনাত কবরবাসী অন্তরে তুমি মাফ করিয়ে দাও আল্লাহ সরি তোমার মাফুল বন্ধ করিয়া দিয়ে একবার সবরে বলিয়ে করা আল্লাহ আল্লাহ আমরা আমরা যারা জিন্দা আছি আমরা হেদায়ত নসিব ফরমাও আমরা বাইচেন্দি দুনিয়া আগেরাতে আমরে আল্লাহ পরিচয় ফলাইয়া নাম আমরা বাইচেন্দরে আমদার লাগে দোয়া ভণ্ডওয়ালা হিসাবে কবুল ফরমাও পরীক্ষার্থী শিক্ষার্থী আমাদের কামিয়াবি নসিব ফরমাও খাস করে এই দরসগাহী মাদ্রাসার কেয়ামত পর্যন্ত তরফের সাথে ফিরাবো আল্লাহ মাদ্রাসার জরুরিয়াত দিয়ে তোমার কুদরত দিয়ে ফুরা করে দাও আল্লাহ তোমার ঘর মসজিদ বানাইবার লাগে তোমার বন্ধা আমরা সাহায্য করছো ইরাদা করছো তুমি তৌফিক না দিলে তো আমরা করবার কিছু পাইব তুমি খুশি হয়ে তৌফিক দেওয়াল্লা তুমি খেদমতকে কবুল করমাও এর অসিলে আমরা তুমি আগরা তোর বলাই নসিব করমা আল্লাহ মত সময় আমাদের খাতমা বলে পাই নসিব কবর দেবার আগে কবর সমান তিয়ার করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমার বুজুর্গানে করাম আমার দরজা গ্রহণ করে দেও রুহানি ফুজিয়াত দিয়ে আমরা আন্দাল বিল দিয়ে তুমি রোশন করে দেও আল্লাহ আমরা বড় বেদিশা বনি বেশি দেও বনি বেশি আমরা বুঝিও বুঝি না দেখিও দেখি না আল্লাহ আমাদের অন্ধকার থেকে উঠে জানো জগত ইয়া আল্লাহ জিন্দগির যে হায়াত বাকি আছে তোমার রাজি ভরি যাই বলতো বহুত বিদেশি আমার উপস্থিত আছেন বহুত অনুপস্থিত আছেন আল্লাহ বিদেশের জমিনে তোমার বন্ধা করা মাফিয়তে হালাল রোজগার ও ভয় আমিন আল্লাহ ইন্নাল্লাহ বসীর আল্লাহ মত মুসিবত যা বলেছেন মুসিবত যা আসান করে দাও মুশকিলাত আপনারে আসান করে দাও আমরা রুহানি জিসমানি বিমার হলে সেবা নাইয়ত করবো ইয়া আল্লাহ করে বারে শান্তি দাও বিবে চলে তোমার গোলামে বরবার তৌফিক দাও বিবন্দে সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ বকির মুর্শিদ দরজাত বরকত করে দাও ইয়া আল্লাহ আমরা বড় সবর হয়ে তুমি বসে তোমার বন্দার রুতুয়ারে তুমি বড়াই হয়ে اللهم اعصنا عقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الله اللهم توفنا مسلمين والحقنا بالصالحين আল্লাহ তোমার বন্ধারে আজকে মাটি করে রাখছে আমরুল ইসলাম রে গরি করে আমার ফরমা তোমার বন্ধার দরজা আছে তুমি গরম করি সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মনের আগার ঘরে পাহাড়।